সেখানে আপনার বিলোনিয়া থেকে দুপুর 12:15 গোয়ার উদ্দেশ্যে একটা ট্রেন ছেড়ে দিয়েছে। 3477 জন প্যাসেঞ্জার সাথে পরিবারের লোক রয়েছে 313,790 জনকে নিয়ে আজকে বিলোনিয়া থেকে গোয়ার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে বারোটা। এবং কালকে 20 তারিখ দুপুর 12টায় আগরতলা থেকে প্রয়াগরাজ, সেখানে 3টা স্টপেজ হবে, উজিন্দি স্টেট, জিরানিয়া, আম্বাসা, কুমারঘাট। কালকে বলেছিলাম শুধু জিরানিয়া আর কুমারঘাট, এখন আবার জিরানিয়া, আম্বাসা, কুমারঘাট 3টা স্টপেজ হবে। বৈরাজ জেলা এলাহাবাদ আর প্রয়াগরাজ যাচ্ছে। 21 তারিখ কোনো ট্রেন নেই। 22 তারিখ আমরা আসাম থেকে একটা ট্রেন আনার চেষ্টা করছি। আমরা অলরেডি তাদেরকে জানিয়ে দিয়েছি, এখন আসামের কনসার্টের জন্য আমরা রেডি করে ফেলেছি, লিস্ট ফিস্ট এগুলি সব রেডি করে ফেলেছি, কিন্তু কনসার্টের জন্য অপেক্ষা করছি। আমরা রেডি 22 তারিখে, এবং 22 তারিখে যাতে রওনা দিতে পারে আসাম থেকে একটা ট্রেন, এটা আমরা প্ল্যানিং করছি। 23 তারিখে আম্বাসা টু নোয়াদা বিহারে 12টায় এবং দলা এবং অঙ্কুটির যত বিহারের লোক আছে তাদেরকে নেওয়ার জন্য আমরা সেখানে চিন্তা ভাবনা হয়েছে, অলরেডি মোটামুটি কথাবার্তা ফিনিশ। 24/5 গোমতী থেকে আরেকটা ট্রেন বিহারের জন্য পাওয়া যায়, যাওয়া যায় কিনা আমরা রেডি করছি গোমতী থেকে ছাড়ার জন্য, আশা করি এবং 24 তারিখে যাবে। 25/26 এই 2 দিন ঝাড়খণ্ডের জন্য ট্রেন ছাড়ার কথা চিন্তা করছি, ঝাড়খণ্ড কনসেন্ট দিয়েছে, সুতরাং আমরা ঝাড়খণ্ডেও একটা এই 25/26 ঝাড়খণ্ডে পাঠানোর জন্য আমরা প্ল্যানিং করছি। অ্যাব্রডের কালকের যে ইনফরমেশন তাই এর মধ্যে নতুন হলো, ত্রিপুরাতে 3 জন বিদেশি আটক ছিল, আটকে পড়েছিল গ্রিকের 2 জন, জর্ডানের 1 জন, তারা উদয়পুরে ছিল, 1 জন আজকে জর্ডানের যিনি উনি আজকে দিল্লি চলে গেছেন বাই কার, তো বাকিটা বাই রোডে চলে গেছে দিল্লিতে রওনা দিয়েছে, আর গ্রিকের 2 জন এখানে আছে, আর বাইরে যে 162 নতুন করে নতুন ডেভেলপমেন্ট আজকে নেই। আমরা সিরিয়ালে প্রত্যেকদিন বলি আমরা কলকাতা দিল্লি মুম্বাই মাদ্রাস সবই খুব শুধু সিস্টেমটা ফলো করতে হবে। আমি মাঝখানে করলে আমি তো একটা এটা হয় পারবেন না, আপনি পারবেন না, এটা ফিজিক্যালি পসিবল না। টোটাল স্ট্যান্ডার্ড পার্সন 39,313 এদিকে দাঁড়িয়েছে। ওয়েস্টবেঙ্গলে সবকিছু তৈরি করে এনআইসি পোর্টালে সবকিছু বার্তা দিয়ে অনেকে চলে এসছে, 5,519 জন এখন এনআইসি পোর্টালে আছে। আজকে আমরা 3টা ট্রেনের জন্য আজকেই লিস্ট অর্থাৎ ফিল্টার করে ডাবলিং টুবলিং অনেকগুলি আছে এই জন্য ফিল্টার করে আজকে পাঠাচ্ছি। 21 তারিখ আসবে ওরা, 21 তারিখের আগে ওরা ছাড়বে না, রাজি নয়, কারণ ওদের কাছে খবর তাদের ঝড়ের আশঙ্কা রয়েছে, আমফান আসতে পারে তাদের উপর দিয়ে, সেজন্য 21 তারিখের আগে তারা কোনো কথা দিতে রাজি নয়, আসলেও ঠিক তাদের, সেজন্য ওরা রাজি হয়েছে 3টা ট্রেনে ছাড়বে, কিন্তু 21 তারিখের আগে কোনো ট্রেন ছাড়তে পারবে না, তারা ওই ঝড়ের জন্য ঝড়ের আশঙ্কা করছে। এটা আপনাদের জন্য নতুন।